গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথিবীর খেলা তো আজকে সবাই শুভ অম্বাবিজির শুভেচ্ছা আজকে মন্দিরে পূজা আছে তাই পড়ছি মন্দিরে তো বাকি যা যা আছে যাবতীয় কাজকর্ম পূজা টুজা সবই তোমরা দেখামো তো তোমরা ভিডিওটা দেখো আজকে তো আমার তো ডেলি ব্লগ থাকে আজকে ব্লগের মধ্যে আয় পড়বো পূজা তো পূজা আজকে সারাদিনে যা হইব তা আজকে সন্ধ্যাবেলা আপলোড দিতাসি তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো তো এদিক দিয়া বুগের লেখা আস্তে ধীরে রেডি করতেছি তো সবাই তো জানো যে আমি ভিডিওটা আমি নিজে একলা একলা করি যা কিছুই করি মন্দিরে সবই তোমরা লোকে শেয়ার করি তো তোমরা দেখো আমি কি কী করতাছি তো এদিক দিয়া আরেকটা করতেছে আমাবিচি মানে কিন্তু আম দুধ ভগবানের কাছে নিবেদন করা তো ইডি ইতেছে স্পেশালি আজকের দিনের আম দুধ দেওয়া আর আমার দুধ সব বাড়িরই আমার বাড়ির গরুর দুধ তো সবাই রে শুভ আমাবিচির শুভেচ্ছা আর সব এখানে রেডি করা হয়ে গেছে গা তো সব পূজা টুজা হইব পূজা টুজার পরে আবার দেহামো তো যা যা ঠাকুর আছে সবাই দর্শন করা দিতেছি তোমরাও সবাই দর্শন করো তো অনেকে আবার মূর্তি দেখলাম ঢাক্কাও রাখছে ঢাইকা ঢেক্কে অনেকে পূজা দিতেছে তো আজকে দেখলাম তো আমি সন্ধ্যাবেলায় ভিডিওটা আপলোড দেবো তো সবাই এমন দেখছি আচ্ছা যাক তো পূজা শেষ তো এদিকে যাবো মন্দিরের ভোগের রান্না শুরু তো ভোগের রান্না লেগে পড়লাম তো মধ্যে ডালের মধ্যে অনেক পাথর পাওয়া যায় পাথরটি যন্ত্রণা কোয়ার লাভ নাই পাথর অনেক সময় অনেক কিছু জাড়া দিলে পরে ওইটির ভিতরে থাকে তো এদিক দিয়া ভোগের রান্না লেগে সব প্রস্তুতি চলতেছে এদিক দিয়া ডাইল সয়াবিন ভাজা পটল ভাজা সবই হইব অল্প অল্প করে সবই করা হইতেছে আর এদিক দিয়ে ভাজার পর্ব ওখানে রেডি এদিক দিয়ে কুমড়া ভাজা কুমড়া আলু ভাজা হইবো তো ভাজার কাজ শুরু হয়ে গেছে গা এদিক দিয়ে কুমড়া আলু ভাজা হইব ভাজাটার মধ্যে আর কুমড়া ভাজা হয়ে গেছে গা আমি ভিডিওটা শর্ট শর্ট করে করছি ভিডিওটা এমনও কোনো বড় করে করছি না রান্নার পর্বটা একটু ছোটো ছোটো করে করে লেছি আর সবটাও করতে পারছি না যুদ্ধটুকুই পারছি ভিডিওটা করছি তো এদিক দিয়ে আলু ভাজারও ভাজার পর্ব চলতেছে ভাজাও প্রায় রেডি কইরে দেখাম তো তো এদিকে প্রায় রেডি কমপ্লিট ভিডিও দেখাইতেছি রান্নার একটা একটা করে প্রায় রেডি করিয়া করি সামনে আর পরে করুম সয়াবিন সয়াবিন করুম সয়াবিন দিয়া আলু দিয়া তাইলের বড়া দিয়া ডালনা করুম যাক অনেকে আমারে আবার ইনবক্স করে কইছে যে তুমি যা যা ভুকে রান্না করো কি লিখা ভিডিওর মধ্যে আনো ভুকে রান্না করে ভিডিওর মধ্যে আনা ভালো না তো আমি সবসময় ভিডিও করি তো ভালো না বলতে ভোগ চলাকালীন তো কোনো ভিডিও হয় না বা আমি কোনো ভিডিও বা লাইভ আমি ছাড়ি না তো ভিডিও ভোগ চলাকালীনের ভোগ হয়ে জায়গা দুপুরে আমি ভিডিও ছাড়ি প্রায় কোনো সময় সন্ধ্যার দিকে কোনো সময় রাত্রেবেলা ছাড়ি ঠিক থাকে না দিন রাত্রে দশটা সারি কোনো টাইম টেবিল ঠিক থাকে না বিশেষ করে সন্ধ্যার টাইমে আমি বিশেষ করে সারি বা বিকেলবেলা তিনটার পরে তো কমেন্ট করছে বা ইনবক্স করছে এতে কোনো কিছু না আর আরেকটা কথা হইছে আমি মন্দিরের মধ্যে কালী পূজা কালিলে সেটা কথা অনেকেই কয় যে কি কালী বা কি আমি আজকাল রান্না করতে করতে কথাটা কইতেছি কি কালীর পূজা করি কী লিখা কালীর লাল অনেকে অনেক রকমের কথা কয় যে কালীর বর্ণ লাল লিখা বা লাল কালীর পূজা কী লিখা হয় যাক আমি যার যার বাড়ির ব্যক্তিগত পূজা হয় তো যাক ইডালে কইয়া লাভ নেই আরেক দিন কমু তো আজকা বেশি কিছু আর কইতাম না তো আমার বাড়ির পূজা অনেটা আমি চিন্তা দিহি বা আমার বাড়ির বলতে আমারও না আমার বর্মা বর্ববা যারা পূজা দিয়ে গেছে তার অনুযায়ী এখনো এই সান্নিধ্যে পূজা চলতেছে যা কি ডালে সেটা অন্যদিন ট্রপিক একটা কথা কমো তো সবাইটাই শুভ আমা বেছি